গোসলের সময় চারটি ভুলের কারণে আমার আপনার নামাজ সহ পুরো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। গোসলের সময় চারটি ভুলের কারণে আমার আপনার নামাজ সহ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কোনো বন্দেগি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। কি সেই চারটি ভুল? যেই নামাজ, নামাজের বিষয়ে বলা হয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সেই নামাজ কবুল হচ্ছে না, কোনো ইবাদত কবুল হচ্ছে না, শুধুমাত্র কেবলমাত্র আমরা গোসলও করতেছি, কিন্তু গোসলের মাধ্যম দিয়ে গোসলের সময় চারটি ভুল, যে চারটি ভুলের কারণে আমার আপনার নামাজ, আমার আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এবং আহবাব গভীর মনোযোগ লাগান, কি সেই আমল, যে চারটি আমল, যে চারটি ভুল, যেই চারটি ভুলের কারণে আপনার নামাজ, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, আসলে আমাদের জানার দরকার আছে না নেই? হ্যাঁ, কথা কয় না আছে না নাই? আরো জোরে বলে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজ যদি আমাদের না হয় তাহলে কোনো ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল না হয়, এত কষ্ট করে রাত জেগে যায়, জেগে জেগে সবাই যখন ঘুমায় থাকে, আপনারা যারা মুসল্লি আপনারা ঘুম থেকে জাগ্রত হইয়া, এ বন্ধু আরামের ঘুমটাকে হারাম করে দিয়া মুসল্লির জন সেজি মুসল্লি সাজিয়া জুব্বা লাগাইয়া আতর গোলাপ মাখিয়া এরপরে টুপি মাথায় দিয়া মসজিদে চলে আসেন নামাজের জন্য, সলাতের জন্য। কিন্তু সেই সলাত যদি না হয়, সেই নামাজ যদি না হয়, শুধুমাত্র গোসলের সময় চারটি ভুল। এই গোসল কোন গোসল? এই গোসল হলো ফরজ গোসল। এই ফরজ গোসলের সময় বিশেষ করে আমাদের মারাত্মক চারটি ভুল হয়ে যায়, যে চারটি ভুলের কারণে আমাদের নামাজ কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। বন্ধু আহবাব, এক নম্বর যেই ভুলটা করি রে যুবক, এক নম্বর যেই ভুলটা আমরা করি, সেই ভুলটা হলাম, যেই ভুলটা আমরা করি সেটা হল না, গোসলের আগে, ফরজ গোসলের আগে আমাদেরকে কুলি করতে হবে। কুলি করা লাগবে, কেমন করে কুলি? গড় গড় করে কুলি করতে হবে, মুখের মধ্যে পানি নিয়ে আর করে কম করে গড় গড় করে কুলি করে ফেলাই দিতে হবে। এরপরে এক নম্বর এইটা ভুল, যেটা আমরা অনেকেই হয়তো যুবক যারা আছে, অনেকে আপনারা হাসতেছেন, অনেকেই তামাশা করতেছেন, ঠেলাঠেলি করতেছেন, আমি বুঝতে পারতেছি যে এই ভুলগুলো আপনারা করে ফেলেন। আমার যুবক, এ যুবক একটু খেয়াল করো রে যুবক, তোমরা এই ভুলটা করো, তোমরা চিন্তা করো যে কি করেছি, সহবাস করে যে স্ত্রীর সাথে মেলামেশা করেছি, গোসল না করলে তো পাক পবিত্র হওয়া যাবে না, যার কারণে গোসল করো। টিউবওয়েলে অথবা আমরা কি করি, ট্যাপটা ছেড়ে দিয়ে আমরা গোসল করি, কিন্তু নিয়ম কানুন জানি না, কোনোদিন আমরা কুলিও করলাম না, গড় গড়ায় তো অনেক দূরের কথা, মুখের মধ্যে পানি না আনি আমরা গোসল করে চলে আসলাম, চিন্তা করলাম না আসলে আমাদের ভুলগুলো কি। তার মানে এক নম্বর যুবক, এক নম্বর যেই ভুলটা সেটা হলো, সেটা হলো গড় গড়ের সাথে কুলি করা লাগবে। গড় গড় করে কুলি না করলে আপনি পাক পবিত্র হতে পারবেন না। এটা যুবক, এটা হলো এক নম্বর। দুই নম্বর, নাকের মধ্যে পানি দিতে হবে, নাকের মধ্যে একটা হার আছে, হাড়ের কাছে পানি পৌঁছায় দিতে হবে। কেমন করে আপনি এরকম করে ভুল করবেন, পানিটা এরকম করে নাকের মধ্যে দিয়া হার পর্যন্ত পৌঁছালেন, এরকম করে মেরে দিলাম, হার পর্যন্ত গেলই না, তাহলে তো হইল না, তার মানে হার পর্যন্ত পৌঁছাইতে হলে কি করতে হবে? সবচেয়ে সঠিক নিয়ম যেটা, সেটা হলো আমি আপনাদেরকে শেখায় দিতে চাই, এরকম করে পানি নেবেন নাকের সাথে, একটা টান দিয়ে দিলেন নাকের সাথে পানি নিয়ে, একটা কি করলাম, একটা টান দিয়ে দিলাম, দেখেন পানি কিন্তু জায়গা মতো পৌঁছাইছে, কথা বল না কে, কথা বলে ঠিক না বেঠে, জায়গা মতো কিন্তু পানি পৌঁছায়, এরে যুবক, এই জায়গা মতো যদি পানি না দেন তাহলে কিন্তু আপনার কি পবিত্র হতে পারবেন না। এটা হলো দুই নম্বর ভুল। তিন নম্বরে যেটা ভুল, আমরা বিশেষ করে যুবকেরা অনেকেই দেখি, অনেক সময় দেখা যায় নখগুলো কিন্তু বড় থাকে, নখগুলো বড় থাকে না, নখগুলো এত বড় বড়, মা বোনদের যুবক দিদের কিন্তু নখগুলো বড় থাকে, নখ, হাতের নখ, পায়ের নখ বড় থাকে, খুব খেয়াল করেন এই পায়ের নখ, হাতের নখের মধ্যে। আমরা কি করলাম,
এরা যুবক আমরা হাউস করে আমরা কি করলাম, আমরা নখগুলা বড় রাখছি, নখগুলো বড় রাখার কারণে আপনি গোসল করতেছেন কিন্তু হাতের সারার নিচে আপনার পানি ঢুকলো না, তাহলে কিন্তু আপনি পবিত্র হতে হলেন না। এরা যুবক খিলাল করতে হবে, হাতের নখ এবং পায়ের নখ খিলাল করা লাগবে, পায়ের নখের মধ্যে হাতের নখের মধ্যে পানি পৌঁছায় দেওয়া লাগবে। এটা হলো তিন নাম্বার ভুল, হাতের নখ বড় রাখার কারণে হাতের নিচের মধ্যে অংশে পানি না যাওয়ার কারণে পবিত্র আপনি হতে পারলেন না। সান নম্বর যেই মারাত্মক ভুলটা করি আমরা সেটা হলো নাভির মধ্যে পানি ঢোকে না অনেক সময়। কি নাভি আছে না, নাভির মধ্যে পানি ঢুকলো কিন্তু কোনো দিকে কোনো স্মরণ নাই, নাভিটা কিন্তু একটা দুর্বাসনার একটা জায়গা, এই জন্য নাভিটাকে পরিষ্কার করা লাগবে। শুধু তাই নয়, নাভির সাথে সাথে আপনাকে আরেকটা জায়গা পরে কি করতে হবে, পানি ঢোকানো লাগবে গোসলের সময়। এই যে কান, কান আছে না, কানের থব ভিতরে কি পানি ঢোকে, এখানে পানি ঢোকাই না লাগবে, ফাইন করে সুন্দর করে পানিটা ঢোকানো লাগবে, খিলাল করা লাগবে। এরপরে যে গোপন অঙ্গ আছে, গোপন অঙ্গের মধ্যে সুন্দর করে পানি নিয়ে আনা, সুন্দর করে ধৌত করা লাগবে। পায়খানার ধার যে আছে, পায়খানার ধারের মধ্যে পানি অনেক সময় ঢোকে না, পায়খানার ধারের মধ্যে পানি পৌঁছানো লাগবে। এই মাত্র আমি আপনাদেরকে বললাম চারটা ভুল। এক নম্বরে বলেছি গড়গড়ের সাথে কুলি পড়া, দুই নম্বর নাকের যে আর একটা হাড় আছে ওই হাড়ের মধ্যে পানি ঢুকাইয়া দেওয়া, তিন নম্বর বড় নখ আছে নখের নিচে পানি পৌঁছাইয়া দেওয়া, কানের মধ্যে পানি এখানে কি পৌঁছাইয়া দেওয়া, চার নম্বর এই যে কি আছে কি নাভি, নাভির মধ্যে পানি দেওয়া, এরপরে গোপন অঙ্গের মধ্যে পানি ঢুকাইয়া দিয়ে সুন্দর করে পবিত্র হওয়া, এই পায়খানার ধারের মধ্যে যে জায়গা আছে ওই জায়গাটার মধ্যে পানি দিয়ে সুন্দর করে পবিত্র হওয়া লাগবে। এই চারটা ভুল যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার কোনো ইবাদত কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য গোসলের আগে অবশ্যই আমাদেরকে সতর্ক হইয়া আমরা এই চারটা ভুল থেকে বিরত থাকব, তাহলেই নামাজ কবুল হবে। আর চারটা ভুল যদি না আমরা যদি ভুল যদি সংশোধন না করি তাহলে কিন্তু আমাদের নামাজ কবুল হবে না। আমরা কিন্তু আজকে থেকে আমরা শিখলাম, আমরা কিন্তু জানলাম, আমরা অনেকেই জানি না যে এই মারাত্মক ভুলগুলো আমরা করে ফেলি ফরজ গোসলের সময়। অনেক হুজুররা পর্যন্ত মনে হয় জানবো, অনেক হুজুররা পর্যন্ত কি এটা মনে হয়, অনেক হুজুররা ছোট ছোট হুজুররা তো এত মাসলা মাসাইল এত ঘাটাঘাটি করে না, এটা মনে সম্পর্কে মনে হয় ধারণা নেই, কিন্তু এদিকে আমাদেরকে জানতে হবে হুজুররা পর্যন্ত মনে আমরা ভুল করে ফেলি। এই জন্য আমাদেরকে এটা জানার দরকার ফরজ গোসলের সময় চারটা মারাত্মক ভুলের কারণে আপনার কোনো ইবাদত আপনার কোনো নামাজ কোনো কিছু কবুল হচ্ছে না। বরং আপনি যদি এই চারটা জিনিস ভুল করে যদি আপনি নামাজে আসেন অথবা কোরআন শরীফ ধরে নামাজে আসেন, নামাজ কিন্তু আপনার হবেই না, বরং কুপুরি করা হবে। সেরে কি হবে, এই কুপুরি খবরদার আপনারা কেউ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভুলগুলো থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ।